এত রাতে দুই বান্ধবী মিলে কি রান্না করলাম? খিচুড়ির সাথে এরকম একটা চাটনি না থাকলে কি হয়? হঠাৎ করে মনে হলো একটু ডিম ভেজে নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে রাতের বেলায় বান্ধবীর বাসায় থাকবো, তো হঠাৎ করে মনে হচ্ছে একটু খিচুড়ি রান্না করি। তার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি, আর মুগ ডাল, মসুরির ডাল আর হচ্ছে চাল, তিনটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা দুই বান্ধবী আজকে রাতে রাজনীতি করব, মানে আমরা দুই বান্ধবী মিলে সারা রাত গল্প করব, তো গল্প করতে হলে তো শুধু খালি মুখে গল্প করা যায় না, তাই না? কিছু তো একটা খেতে হয়, তো তার জন্য খিচুড়ি রান্না করতেছি বাসায় যা ছিল তাই দিয়ে। তো আমার বান্ধবী কোটাকাটির কাজগুলো শেষ করতেছে, আমি অন্য দিক দিয়ে যেটা করব চাল ডাল একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব। তাই চালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, দেখিয়ে হয়তো বুঝতে পারতেছেন। আর এই তো আমার বান্ধবী এদিক দিয়ে যেটা করতেছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, টমেটো এগুলো সব কিছু কুচি করে নিয়েছে। আর অন্য দিক দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু কাটাকাটি শেষ, ঝামেলা শেষ, এবার দুজন মিলে গল্প করব আর খিচুড়ি রান্না করব। তো এখন আমি যেটা করতেছি এখানে টমেটো, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মানে যে যে মশলাগুলো দেওয়া দরকার সব কিছু দিয়ে দিচ্ছে এক এক করে। সেই সাথে জিরা, গরম মশলা গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছে। আর কড়াইটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তাই না? যাই হোক, কাঁচামরিচগুলো একটু বেশি করে দেওয়া হয়েছে। আর এখন কতটা রাত সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কতটা রাত এখন, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন রাত কতটা আর কয়টা বাজে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এত রাত করে আমরা দুই বান্ধবী মিলে কি রান্না করতেছি বলেন তো, পাগলের মতো, তাই না? দেখুন কয়টা বাজে, এখন বাজে রাত পুরো একটা, একদম একটা বাজতেছে। আর এই তো আমাদের খিচুড়ি রান্না চলতেছে, তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দুই বান্ধবী মিলে খিচুড়ি রান্না করতেছি, খিচুড়িটা তো অনেক মজা হতেই হবে, তাই না? এই খিচুড়ির মধ্যে কাঁচামরিচ, শুকনো মরিচ, বোম্বাই মরিচ, সেই সাথে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একদম ফাটাফাটি একটা খিচুড়ি রান্না করব, যাতে করে ঝালটা একদম গালে যায় লাগে, মুখে যায় লাগে, বুঝতে পারছেন? যাই হোক, এই যে এখন বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম ব্রাউনিশ কালার করতে হবে। আর এই তো খিচুড়ি, সেই সাথে চাটনি বানানোর জন্য আমরা যেটা করতেছিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি সরাসরি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই তো সরাসরি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যেটা করব, স্পেশাল গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খিচুড়ির মেন মশলা। ফাইনালি আমার খিচুড়ি রান্নার টান দেখতেই পাচ্ছেন। অন্য দিক দিয়ে দুইটা ইউটিউবার যদি এক বাসায় হয় তাহলে কেমন হয় বলেন তো, দুইজনেই ভিডিও করে। যাই হোক, এখন আমি যেটা করব চাটনি বানাবো, মানে ওই যে শুকনা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে মজাদার একটা চাটনি। হঠাৎ করে মনে হলো একটা ডিম ভেজে নিই, এতে করে পরিপূর্ণ হবে। তো এই যে আমার বান্ধবী একটা ডিম পোস্ট করে নিচ্ছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, আপনারাও কি এরকম করেন? দুই তিন বান্ধবী একসাথে হলে তারপরে কিছু একটা আইটেম রান্না করে খাওয়া, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? ফাইনালি আমার চাটনি বানানোর ডান, এবার হচ্ছে গরম গরম খিচুড়ি খাবো। আমরা ভাই এত বেশি কিছু করে রান্না করিনি, বাসায় যা ছিল তাই দিয়ে খিচুড়ি রান্না করেছি। আপনাদের কাছে আশা করবো একটু ভালোই লাগবে, কারণ হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নিয়ে সাথে সাথে তৈরি করে খাওয়ার মজাটাই অন্যরকম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন। খিচুড়ি খাবো এত রাত্রে আর ভিডিও করবো না এরকম, সেটা কি করে হয়? একটু তো ভিডিও করতেই হবে। আমাদের রান্না শেষ করে খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছিল, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।